আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা এপসন L6270 আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টার মডেল, ইকোডেং প্রিন্টার। এই প্রিন্টারের মাধ্যমে আপনারা আইডি কার্ড প্রিন্টিং অর্থাৎ ডবল সাইড আইডি কার্ড প্রিন্টিং একই সঙ্গে কীভাবে প্রিন্ট করবেন সেটা আমি আপনাদের কাছে শেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং যে সমস্ত ভাইরা আমাদের এই প্রিন্টার নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কাজগুলি শিখে রাখুন, তো সুবিধা হবে আপনাদের ভবিষ্যতে। তো আমি পুরো সেটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্যানেলে দেখুন, প্যানেলে আপনি হোম বাটনে প্রেস করবেন। হোম বাটনে প্রেস করার পর আপনি কপিতে যাবেন। কপিতে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সব রকম অপশান পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। তো আপনি এখানে উপর দিকে এই বাটনটা প্রেস করুন, তারপর অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ের উপরের সাইডে দেখুন, এখানে আপনারা প্রেস করবেন, দেখুন উপরের সাইডে প্রেস করবেন, তারপর দেখুন নিচের দিকে, সব থেকে নিচের দিকে এখানে আইডি কার্ড কপি বলে লেখা থাকবে, ওখানে ওকে করবেন। ওকে করার পর ওকে করবেন আইডি কার্ড কপিতে। ওকে করার পর দুটো অপশান আসবে, ক্যান্সেল আর ডিসমিস। আপনারা ক্যান্সেল করবেন না, আপনারা ডিসমিস করে দেবেন। তারপর আপনাদের আইডি কপি কার্ড কপি যে সেটিং সেটা হয়ে গেছে। এখন আপনারা প্রিন্টার স্ক্যানারটি ওপেন করবেন। স্ক্যানারটি ওপেন করার পর আমাদের আইডি কার্ড কপি করার সময় আমাদের প্রিন্টার শুধুমাত্র এইটুকু স্ক্যান করে, আমাদের এই পোর্শনটুকু কেবল স্ক্যান করবে, তো আমাদেরকে সেভাবে রাখতে হবে। তো এই জায়গায় আমরা রাখলাম, জায়গায় দেখুন রাখার পর আপনারা ডাইরেক্ট আমাদের কপি বাটনটা প্রেস করবেন। এটা প্রেস করলেই আপনার স্ক্যান হতে শুরু করবে। দেখুন এখানে স্ক্যানিং লেখা আছে, উনি স্ক্যানিং অরিজিনাল সিট 1 অফ 2। তো আমাদের টোটাল দুইবার স্ক্যান করবে, প্রথমবার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্টার্ট স্ক্যানিং দিচ্ছে। তো আমরা আবার স্ক্যানারটা তুলে আমরা ডকুমেন্টটাকে পাল্টে দেবো, দ্বিতীয় সাইডটা আমরা দিলাম। এখন আমরা দেখুন স্ক্যানিং স্টার্ট স্ক্যানিং ওকে করে দিলেই আমাদের স্ক্যান হতে শুরু করবে এবং জেরক্স হয়ে বেরিয়ে যাবে। তো কীভাবে জেরক্সটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরোপুরি। দেখুন আমাদের জেরক্স হতে শুরু করেছে। তো আমাদের যে আইডি কার্ড কপি সেটা দেখতে পাচ্ছেন, যদি ভোটার কার্ড হয় সেক্ষেত্রে এখানে একটা আসবে। এইভাবে আপনারা আইডি কার্ড কপি করতে পারবেন আমাদের এপসন L6270 প্রিন্টারের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা আইডি কার্ড কীভাবে কপি করলাম। তাই একটি আইডি কার্ড দুইবার স্ক্যান করে আমরা একই সঙ্গে প্রিন্ট করে নিতে পারবো, যাতে আমাদের পেপারটিকে পাল্টে আবার ভরতে হবে না। তো আরেকটা এই প্রিন্টারের ফাংশন হচ্ছে ডবল সাইড প্রিন্টিং, আপনি একই সঙ্গে দুই সাইড প্রিন্ট করে বার করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ওটা। তো আপনারা দেখুন কীভাবে প্রসেস করছি আমরা ডবল সাইড প্রিন্টিং। তো আমরা ডবল সাইড জেরক্সও করতে পারবো। তো এখন দেখুন এখানে ডবল সাইড প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনারা ডবল সাইড প্রিন্টিং সেটিংটা আপনারা প্রিন্টার সফটওয়্যারে পেয়ে যাবেন যখন প্রিন্ট করবেন। আর আপনাকে জেরক্সের সেটিংটা আমি দেখাচ্ছি, ডবল সাইড জেরক্সের সেটিংটা। তো কপিতে ওকে করবেন, ওকে করার পর আপনারা দেখুন অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। নিচের দিকে দেখুন 1/1 সাইড বলে লেখা আছে, ওই জায়গায় নিয়ে আসুন কার্সরটি, তারপর ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন 1/2, এখানে দেখুন ভালোভাবে 1/2 সাইডে এটাতে টিক মার্ক করে দেন, ওকে করে দেন। ওকে করে দিলে এটা ঠিক হয়ে যাবে এবং পোর্ট্রেটে থাকবে। এরপর আপনারা উপরের দিকে ডান অপশনে ক্লিক করবেন, ডান অপশনে গিয়ে ওকে করে দিবেন। আপনার ডবল সাইড প্রিন্টিং বা ডবল সাইড জেরক্স যে সেটিং সেটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ডবল সাইড জেরক্স করবেন, তো দেখতে থাকুন। তো আপনারা প্রথমে স্ক্যানারটি ওপেন করবেন। পেপার ট্রের মধ্যে অবশ্যই আপনারা ট্রেতে পেপার দেবেন। তো দেখুন প্রথম সাইড আমি দেখুন দিচ্ছি, প্রথম সাইড দিলাম, দেওয়ার পর জেরক্সের যে বাটন রয়েছে এটা প্রেস করবেন। প্রেস করলে দেখুন এখানে স্ক্যানিং অরিজিনাল সিট 1 অফ
টু অর্থাৎ সিট ওয়ান জেরক্স হচ্ছে আমাদের। তো সিট ওয়ান জেরক্স হওয়ার পর প্রায়রটি অটোমেটিকলি ভিতরের দিকে চলে যাবে। তারপর আপনারা উল্টে দেবেন এইভাবে, এভাবে উল্টে দেওয়ার পর আপনারা আবার লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আবার এখানে দেখুন দুটো অপশান আছে, ডান আর স্টার্ট স্ক্যানিং। তো আপনারা স্টার্ট স্ক্যানিংয়ে ক্লিক করবেন, ওকে করবেন। ওকে করলেই দেখুন আবার সিট ওয়ান অফ ওয়ান এটা শুরু হয়েছে। তো দেখুন আবার একটা প্রিন্টিং হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ ডবল সাইড প্রিন্টিং হয়ে যাবে। তো আপনাকে ঘোরাতেও হবে না, পেজ আপনাকে দ্বিতীয়বার অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই। প্রথম পেজ হওয়ার পর পেজটি ভিতরে চলে যাবে এবং দ্বিতীয় পেজটি আবার প্রিন্ট হয়ে দুই সাইড বেরিয়ে যাবে। দেখুন এই সাইডটা প্রিন্ট হয়ে গেছে এবং এই সাইডটাও প্রিন্ট হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং পরবর্তীতে আমি দেখাবো আপনারা এডিএফের মাধ্যমে কীভাবে জেরক্স করবেন এবং লিগ্যাল পেজ কীভাবে জেরক্স করবেন পুরোপুরি দেখাবো। তো ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজ এই পর্যন্তই, খুদা হাফিজ।